এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে একটি লাইভ ক্লাস শেয়ার করতে পারি শিক্ষার্থীদের সাথে। তো এই জন্য আমরা জুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব, যা পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা জুম ডাউনলোড করে ইনস্টল করবেন। তো একটি লাইভ ক্লাস পরিচালনা করার জন্য আমরা সাইন ইন বাটনে ক্লিক করব এবং আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিব। সাইন ইন করার পর আপনার সামনে যে পেজটি আসবে সেখানে আপনি চারটি বাটন দেখবেন, একটা হচ্ছে নিউ মিটিং, একটা হচ্ছে জয়েন, শিডিউল, শেয়ার স্ক্রিন। নিউ মিটিং হচ্ছে আপনি এই বাটনটি ব্যবহার করে বিভিন্ন ধরনের লাইভ মিটিং, কনফারেন্স, লাইভ ক্লাস পরিচালনা করতে পারবেন। আর জয়েন হচ্ছে কেউ যদি মিটিং বা লাইভ ক্লাস বা কনফারেন্স কল করে আপনি তার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে তার সাথে অ্যাড হতে পারবেন। শিডিউল হলো আপনি যদি ভবিষ্যতে কোনো তারিখে মিটিং করতে চান তাহলে আপনি এখান থেকে শিডিউল নির্ধারণ করে রাখতে পারেন। শেয়ার স্ক্রিন ব্যবহার করে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ স্ক্রিন অন্যজনের সাথে শেয়ার করতে পারেন বা অন্যজনের ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিন আপনি রিমোট কন্ট্রোল করে নিতে পারেন এবং সেখানে কাজ করতে পারেন, যা আমরা টিম ভিউয়ারে করে থাকি। তো এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র কীভাবে আপনি একটা নতুন মিটিং কল করবেন বা মিটিং কনফারেন্স অ্যারেঞ্জ করবেন অন্যদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। তো এই জন্য আপনাকে প্রথমে এই যে ড্রপ ডাউন বাটনটি দেখছেন এটাতে ক্লিক করবেন। ড্রপ ডাউন বাটনটি ক্লিক করে দেখবেন যে ইউজ মাই পার্সোনাল মিটিং আইডি, এই আইডিটি চেক করা আছে কিনা। যদি আইডিটি চেক করা না থাকে তাহলে চেক করে দেবেন, কারণ হচ্ছে আপনি যতবার মিটিং কল করবেন বা কনফারেন্স কল করবেন সবাই আপনার সাথে এই আইডি দিয়ে সংযুক্ত হতে পারবে। আর যদি এই আইডিটি আর যদি এই বক্সটিতে টিক করা না থাকে তাহলে যতবারে আপনি মিটিং কল করবেন ততবারে আপনার নতুন আইডি তৈরি হবে এবং ওই নতুন আইডিটি সবার সাথে শেয়ার করতে হবে। তো আমরা এই কাজটি না করে আমরা এই স্টার্ট উইথ ভিডিও এবং ইউজ মাই পার্সোনাল মিটিং আইডি এই দুটোতে চেক দিয়ে রাখবো। পরবর্তী কাজ হলো আমরা এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে যে পেজটি আপনার সামনে আসবে, এখন আপনার কাছে জয়েন উইথ কম্পিউটার অডিও টেস্ট স্পিকার অ্যান্ড মাইক্রোফোন আমরা এই অপশানটি সিলেক্ট করে দিব। এখন আপনার কাজ হলো এই যে উপরে বাম পাশে কর্নারের যে আই বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার আইডিটি ইস্যু করতেছে এবং ইনভাইটেশন ইউআরএল ইস্যু করতেছে। অর্থাৎ আপনি এখন যাদের সাথে অ্যাড হতে চাচ্ছেন এই লিঙ্কটি কপি করে জাস্ট তাদের কাছে পৌঁছে দিবেন। কীভাবে পৌঁছাবেন, আপনি কয়েকটি ওয়েতে পৌঁছাতে পারেন। এক হলো আপনি তাদের ফেসবুক মেসেঞ্জার বা আপনার ফেসবুক ওয়ালে পোস্ট করে বা তাদের ইমেলে মেল করে, এই কয়েকটি উপায়ে আপনি তাদের কাছে আপনার আইডিটি বা ইনভাইটেশন লিঙ্কটি পাঠাতে পারেন এই লিঙ্কটি কপি করে, অথবা আপনি এখান থেকেও ইনভাইট করতে পারেন। এখান থেকে ইনভাইট করার প্রক্রিয়াটি হলো এখানে ইনভাইটে ক্লিক করবেন। এখানে যদি আগে থেকে কারোর সাথে সংযুক্ত হয়ে থাকেন তাদের লিস্ট আপনি দেখতে পাবেন, অথবা আপনি ইমেল বাটনে ক্লিক করেন, এখান থেকে যে অপশানটি আপনি আপনার প্রয়োজন সেটি বাছাই করে নেবেন। আপনি জিমেল হলে জিমেলে যাবেন, যাদের ইয়াহু আইডি তাদেরকে ইয়াহু আইডিতে ইনভাইটেশন দেবেন। জাস্ট আমি জিমেলে প্রবেশ করে দেখাচ্ছি, এখান থেকে এখানে এই টু করে আপনি যাদের সাথে যাদেরকে ইনভাইট করতে চান তাদের ইমেল অ্যাড্রেসগুলো টাইপ করে দেবেন। জাস্ট টাইপ করে দিয়ে এই সেন্ড বাটনে ক্লিক করবেন, তাহলে তাদের কাছে একটি ইনভাইটেশন চলে যাবে, তারা ওই লিঙ্কে ক্লিক করে আপনার সাথে অ্যাড হতে পারবে। এখন শিক্ষার্থীর সাথে আপনি কীভাবে লাইভ ক্লাস করবেন, তো আপনি যদি সরাসরি ফেসবুকে ক্লাস করতে চান তাহলে তো এই অংশটাই যথেষ্ট। আর যদি চান যে না আপনি শিক্ষার্থীর সাথে স্ক্রিন শেয়ার করবেন, অর্থাৎ আপনার ল্যাপটপ স্ক্রিনের ল্যাপটপে আপনি কিছু বোঝাতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে শেয়ার স্ক্রিন ব্যবহার করতে পারেন। অথবা আমরা যে মাল্টিমিডিয়া ক্লাস নেই, যে ওই মাল্টিমিডিয়া পাওয়ার পয়েন্ট দেখিয়ে দেখিয়ে বোঝাবেন শিক্ষার্থীকে, তাও করতে পারেন। তো এই জন্য আপনাকে শেয়ার স্ক্রিনে ক্লিক করে এখান থেকে স্ক্রিন সিলেক্ট করবেন এবং শেয়ারে ক্লিক করবেন। এখন আপনার ডেস্কটপে যেই যা যা আছে আপনার সাথে যারা কানেক্টেড তারা সবাই আপনার ডেস্কটপ স্ক্রিনে যা প্রদর্শিত হচ্ছে এই জিনিসগুলো দেখতে পাবে এবং আপনি যা বলছেন তা শুনতে পাবে। আমি একটি আইডি দিয়ে কানেক্ট হয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাছে আরেকটি মেশিন আছে, আমি ওই
তো জয়েন করার জন্য আমি আপনারা এখানে জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করলে আপনার কাছে যার সাথে অর্থাৎ যে যার সাথে অ্যাড হতে চাচ্ছেন তার মিটিং আইডিটি চাবে। আমরা এখানে তার মিটিং আইডিটি টাইপ করে দেবো, অথবা আপনি যদি ইমেলে ইনভাইটেশন পেয়ে থাকেন ইমেলের লিঙ্কে ক্লিক করে সরাসরি তার সাথে জয়েন হতে পারেন, অথবা আপনার সাথে যদি সে শুধুমাত্র আইডিটি শেয়ার করে আপনি এই আইডিটি এখানে দিয়ে দেবেন। তবে অনেক অনেক ক্ষেত্রে আইডির সাথে পাসওয়ার্ডেরও প্রয়োজন হতে পারে, যে মিটিং কল করবো অর্থাৎ হোস্ট ব্যক্তি যদি পাসওয়ার্ড সেট করে থাকে তাহলে ওই পাসওয়ার্ডটিও লাগবে। তো আমরা এখান থেকে ডু নট কানেক্ট অডিও এইগুলো চেক করবো না, কারণ আমরা উভয়ের পক্ষের কথা শুনতে চাচ্ছি এবং উভয়ের ভিডিও দেখতে চাচ্ছি। আইডিটি বসিয়ে আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর আমরা এখানে জয়েন উইথ ভিডিওতে দেব, তারপর দেখবেন কিছুক্ষণের ভিতরেই দুটি পিসি কানেক্ট হয়ে যাবে। এখন দেখুন এই দুটি স্ক্রিনের ডেস্কটপ কিন্তু একই রকম, অর্থাৎ এটা হচ্ছে আমার মূল কম্পিউটার যেটা দিয়ে আমি হোস্ট হিসেবে আসি, অর্থাৎ আমি লাইভ ক্লাস করব শিক্ষার্থীর সাথে, আর এটা হচ্ছে শিক্ষার্থীর কম্পিউটার। আমি আমার কম্পিউটারে যা করব শিক্ষার্থীর কম্পিউটারে তাই দেখাবে। যেমন আমি এখানে একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করছি, তো এটা পাওয়ার পয়েন্ট ফাইলটি যখন আমার পিসিতে ওপেন করবো এটা শিক্ষার্থীর পিসিতেও ওপেন হবে, শিক্ষার্থীরা ওই পাশে বসে তা দেখবে। আপনি এখান থেকে পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাবেন এবং ক্লাস নেবেন, এ হলো একটি প্রক্রিয়া। তো আরেকটি প্রক্রিয়া হতে পারে যে আমরা শেয়ার স্ক্রিনেই স্ক্রিন শেয়ার না করে আমরা হোয়াইট বোর্ড শেয়ার করতে পারি। হোয়াইট বোর্ড শেয়ার করলে হবে কি, আপনি শিক্ষার্থীকে হোয়াইট বোর্ডের মাধ্যমে পাঠদান করতে পারেন। আপনি জাস্ট এই হোয়াইট বোর্ডে যা লিখবেন শিক্ষার্থীর কম্পিউটারও তা আসবে। শিক্ষার্থী কম্পিউটার অথবা মোবাইল যে কোনো ডিভাইস দিয়ে অ্যাড হতে পারে। এই অ্যাপ্লিকেশানটি মোবাইলের জন্য আছে, কম্পিউটারের জন্য আছে। এই হোয়াইট বোর্ডে আপনি কলমের সাহায্যে লিখতে পারেন, অথবা সরাসরি টেক্সট লিখেও বোঝাতে পারেন। কলম দিয়ে বোঝালে আপনি এখান থেকে কলমের আকার নির্ধারণ করতে পারবেন, কলমের কালার নির্ধারণ করতে পারবেন, লেখার কালার নির্ধারণ করে আপনি মোটা লেখা লিখতে পারেন। এবং আপনার কার্সরটি হাইলাইট করার জন্য এখানে স্পট হাইলাইটে এই অপশানটি সিলেক্ট করতে পারেন, যে এটা আপনার কার্সর এখন কোথায় যাচ্ছে না যাচ্ছে এখানে সব দেখা যাচ্ছে। তাছাড়া আপনার যদি কোথাও ভুল হয়, আপনি যদি কোনো ইরেজ করতে চান বুঝতে চান, এই ইরেজারটি নিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, যে অংশটি মুছতে চান ওই অংশটি মুছে যাবে। তো এইভাবে আমরা শিক্ষার্থীদের সাথে লাইভ ক্লাস শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। এটা আশা করি ফলপ্রসূ হবে। শিক্ষার্থীরা বাসায় বসে শিক্ষার্থীদের অবসর সময় আপনি যে কোনো ক্লাস পরিচালনা করতে পারেন এই জুম অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে। তো ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকুন।